পাবলিকটা করতে হবে প্রথম শর্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এর বাইরে যাওয়া যাবে না। সহিহ বুখারীর 491 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও আন্নি আমার পক্ষ থেকে। এই হাদিসটা সবার জানা আছে, অনুবাদ করে কিন্তু একটা যেটা আসল কথা ওটা ছুটিয়ে দেয়, কেউ বলে না আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও, শুধু বলে হাদিসে এসেছে আল্লাহ নবী একটা কথা জানা থাকলে পৌঁছে দিতে বলেছেন। আরে ব্যাটা পৌঁছে দিতে বলেছে, কোনটা পৌঁছে দিতে বললেন? বললেন আন্নি আমার পক্ষ থেকে পৌঁছাও, তোমার পক্ষ থেকে না। শর্ত করেছেন আমি যেটা বলেছি সেটা পৌঁছাও। ইবনু মাজার 5 পৃষ্ঠার একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া কাসরাতুল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। মাইয়াকুল আলাইয়া ফালিয়াকুল হাক্কান ওয়া সিদকা, কেউ যদি আমার সম্পর্কে কোনো কথা বলে তাহলে হকটা বলে, সত্যটা যেন বলে। অমাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফালিয়া তাবাওয়া মাকাদুহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। এই আওতায় এখন যেটা পড়ছে, এই আওতায় এখন যেটা পড়ছে, আমরা ভুয়া আমুল ভুয়া দলিলের আলোকে আমরা দাওয়াত দিতে পারবো না, অধিকার রাখি না, সম্ভবই না। একটার পর একটা বললে একটু সুবিধা হবে। দুর্ভাগ্য এখানে একটা হলো জাল হাদিস ভিত্তিক দাওয়াত, আর একটা হলো ভিত্তিহীন কোনো প্রমাণই নাই সে দাওয়াত। মানুষকে হক পথে ডাকার জন্য হেদায়েত যেহেতু আমরা দিতে পারবো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা শুধু মেসেজটা পৌঁছাবো, আমরা শুধু মেসেজটা পৌঁছাবো, দাওয়াতটা পৌঁছাবো, হেদায়তের মালিক আল্লাহ। হেদায়ত আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ হেদায়ত হবে, না দিলে হবে না, তবে আমি পূর্ণরূপে নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ, কারণ হকটা বলে দিয়েছি। দেখেন, পাশাপাশি বলতে চাইলাম ফাজায়েলে আমুলের, ফাজায়েলে নামাজ অংশের 125 পৃষ্ঠায় বাংলা উল্লেখ করতে গিয়ে বলছেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। আপনারা তো সুবহানাল্লাহ বলে ফেললেন, নাউজুবিল্লাহ বলেছেন, তাই না? কেন এত বড় ফজিলত নাউজুবিল্লাহ বললেন কেন? আমি রেফারেন্স সহ বললাম, আপনি একটু চিন্তা করেন, ভাবেন, আমি যে কথাটা বললাম ধর্মের নাম দিয়ে 3,35,54,432 গুণ নাকি পাওয়া যাবে। আসলে এই কথা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে, আপনারা একটা রেফারেন্স পাবেন সহি বুখারীর মধ্যে 477 নম্বর হাদিস, 25-27 গুণ নাকি বেশি পাবে। আবু দাউদের মধ্যে এসেছে 560 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন 25-27 গুণ নেকি পাবে বেশি। প্রশ্ন হল যে আমি এই এত নেকি বৃদ্ধি করলাম কেন? আমি প্রথমে বললাম একটা কথা,
কারো প্রতি আক্রোশ না, বিদ্বেষ না, বরং তাকে হকটা বোঝানোর জন্য, সত্যটা ওপেন করার জন্য, প্রকাশ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম অনেকদিন আগে, যেটা আজকে সকালে হাতে আমার বইটা আসছে, তাবলিগের স্বরূপ। আর এরা আমাদেরকে বিষয় দিয়েছে যে এর উপরে আপনি আলোচনাটা করবেন। তো আগেই বলে নিচ্ছি, আক্রোশ নয়, কারো প্রতি ক্ষোভ না, দুঃখ না, কেউ যেন কষ্ট না পায়। প্রথম কথা হলো, এত বড় ফজিলত আমি উল্লেখ করলাম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি, আমি উল্লেখ করার সাহস পেলাম কি করে? যেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখালেন, তোমার টুটি ছিঁড়ে দেব, ভাষাটা এরকমই, তোমার টুটি ছিঁড়ে দেব, আল্লাহ বললেন। আমি এই ফজিলত তৈরি করলাম কি করে? শুধু তাই না, আপনি আর একটা লাইন পড়ি, সাইদ ইবনে মুসাইয়্যিব 50 বছর পর্যন্ত এশা ও ফজরের সালাত একই ওযু দ্বারা পড়েছেন। ফাজায়েলে আমল 160 পৃষ্ঠা, মূল উর্দু বই 68 পৃষ্ঠা। 40 জন তাবেঈ সম্পর্কে অসংখ্য সূত্রে বর্ণিত হয়েছে যে তারা এশা ও ফজর একই ওযুতে পড়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 30 বছর কিংবা 40 বছর কিংবা 50 বছর এশা ও ফজর সালাত একই ওযুতে পড়েছেন। ফাজায়েলে আমল 160 পৃষ্ঠা, উর্দুতে পাওয়া যাবে 68 পৃষ্ঠায়। ফাজায়েলে আমল তো বাংলা করা, মূলত লেখা মাওলানা জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেবের জামাই। তো উর্দুতে রচনা করা, আমি এই উর্দু কিতাবটা ইন্ডিয়া সফরে গিয়ে দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসেছি। যদি কেউ এই বিষয়গুলো দেখতে চাই তাহলে আমার কাছে গেলে তিনি নিজ চোখে দেখতে পাবেন, উর্দু বাংলা উভয়টাই পাবেন। একটা না 40 বছর, 30 বছর, 50 বছর কোন নবী, পৃথিবীর কোন নবী এশার সালাতের ওযু দ্বারা ফজর সালাত আদায় করেছেন, কোন প্রমাণ আছে? ইমাম আবু হানিফার উপরে মিথ্যা অপবাদ, অসংখ্য 40 জন তাবের উপরে মিথ্যা অপবাদ, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব একজন তাবেঈ, হ্যাঁ তাবেঈ, একজন যোগ্য শ্রেষ্ঠ তাবেঈ, একজন প্রথম স্তরের তাবেঈ, যিনি অনেক সাহাবীর চেয়ে জ্ঞান রাখতেন বেশি, তার সম্পর্কে বললেন যে দীর্ঘ কত বছর, 50 বছর এশার সালাতের ওযু দিয়ে ফজর সালাত আদায় করেছেন। এটা কি তাবলীগ? এভাবে তাবলীগ করা যায় না। আপনি যে কথাটি বলবেন কোন ব্যক্তির উপরে যেন অপবাদ না হয়ে যায়, এর মাধ্যমে আবু হানিফার মতো ব্যক্তিকে, ইমামকে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে পচানো হয়েছে, তার ইজ্জত নষ্ট করা হয়েছে। যেমন আব্দুল কাদের জিলানী সালাফি আকিদার মানুষ ছিলেন, তার নামে মিথ্যা রচনা করে তাকে এমন অপমান করা হয়েছে, ইজ্জত নষ্ট করা হয়েছে। ঠিক এরকম বড় বড় ব্যক্তিও পৃথিবীতে এসেছেন যাদের সম্পর্কে একটু বেশি কথা বলে তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। বাস্তবই ইমাম আবু হানিফার সম্পর্কে আরো কি বলা হয়েছে জানেন? ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা বই, বইটার নাম হলো আল আকাইদ, এই বইয়ে লিখছেন তিনি একাধারে 40 বছর রোজা রেখেছেন এবং 40 বছর যাবৎ রাতে ঘুমাননি,
এবাদত বন্দিগেতে রজনা কাটায় গিয়েছেন। প্রতি রমাজানে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। প্রতি রমাজানে যদি 61 বার হয়, দিনে কয়বার করে হয়? অনেক সময় এক রাকাতে কোরআন মাজিদ এক খতম করে দিতেন। এক রাকাতে কোরআন মাজিদ এক খতম। আল আকায়েদে বইটার 45 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লিখছেন, তিনি 55 বার হজ করেছেন। জীবনের শেষ হজ্জের সময় কাবা শরীফে 2 রাকাত নামাজ এভাবে পড়েন যে প্রথম রাকাতে এক পা উঠায়ে প্রথম অর্ধ অংশ কোরআন মাজিদ পাঠ করেন, তারপর দ্বিতীয় রাকাতে অপর পা উঠায়ে বাকি অর্ধাংশ কোরআন মাজিদ পাঠ করেন। এক পা উঠায় মানে এক পায়ে দাঁড়িয়ে অর্ধেক পড়েছে কোরআন, দ্বিতীয় রাকাতে আর এক পায়ের উপরে দাঁড়িয়ে অর্ধেক পড়েছে কোরআন। আচ্ছা, এই কথাগুলো ইমাম আবু হানিফা সম্পর্কে সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এটা কি দাওয়াত হতে পারে? আপনাদের বলছিলাম, এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, খুব প্রসিদ্ধ। এটা ফাজায়েলে নামাজের উর্দু বই 31 এবং 33 পৃষ্ঠায়, বাংলা আসছে 104 থেকে 106 পৃষ্ঠা ফাজায়েলে নামাজের। এই ওয়াজটা বাংলাদেশে এতই চলে, একটু পড়তে সময় লাগবে, তো লম্বা আমি সংক্ষেপে বলবো, এতই চলে সারা দেশে, অথচ এই কাহিনীটা পুরোটাই মিথ্যা। যে ব্যক্তি ফরজ সালাত সমূহের যথাযথ হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 5 দিক থেকে সম্মানিত করবেন। ক, সংসারের অভাবরণ দূর করবেন। খ, খবরে আজাব কবরে আজাব মাফ করবেন। গ, বিচারের দিন ডান হাতে আমলনামা দিবেন। ঘ, পুলসিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হয়ে যাবে। ও, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কথাগুলো সুন্দর না? যে কোনো বেদাতি ইমাম খুতবায় দাঁড়িয়ে সালাত সম্পর্কে কথা বলতে গেলেই এই লম্বা মিথ্যা বর্ণনাটা উল্লেখ করবেন, অথচ এই বর্ণনার ভিত্তি পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই, কোন হাদিস গ্রন্থে নাই। এরপরে যারা সালাত পড়বে না তার শাস্তি 5 প্রকারের লিখেছে। তার মধ্যে একটা, মৃত্যুর সময়ের 3 প্রকার শাস্তি হল, সে লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে, এমন তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা দূর হবে না। কবরে 3 প্রকার শাস্তি হল, তার জন্য কবর এমন সংকীর্ণ হবে যে তার বুকের একদিকের হাড় অপর দিকে ঢুকে যাবে, কবরের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ঘ, গ, এমন একটি সাপ তার কবরে রাখা হবে যার চক্ষুগুলো আগুনের, নখগুলো লোহার। সাপটি এত বড় হবে যে একদিনের পথ চলার পর শেষ পর্যন্ত পৌঁছা যাবে, এর হুংকার বজ্রের মতো। সাপটি বলবে, আমার প্রভু তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন, যেন ফজরের সালাত ত্যাগ করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দংশন করতে পারি, জহরের সালাত না পড়ার কারণে যেন আসর পর্যন্ত, আসরের সালাত না পড়ার কারণে সূর্যাস্ত পর্যন্ত দংশন করতে পারি, অনুরূপ মাগরিব সালাত না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার সালাত নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে পারি। এই সাপ একবার দর্শন করলে 70 হাত মাটির নিচে মুর্দা ঢুকে যাবে, এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে। ভয় লাগলো মনে হয়, তাই না? গোটা কাহিনীটাই মিথ্যা। আচ্ছা, এই কথাগুলো যে বললাম, এটা আল্লাহর বিধান ছাড়া নবী কর্তৃক না শুনে এটা বর্ণনা করা যাবে? সুযোগ আছে বর্ণনা করার? না। আরেকটা হাদিস তো শুনেছেন আপনারা,
শুনেছেন? খুব প্রসিদ্ধ, সারা দেশেই প্রসিদ্ধ। আমি একটা পয়েন্ট কথা বলতে যে কথাগুলো চলে আসলো, যে কোনো জিনিস পৌঁছাতে হলে দলিলের ভিত্তিতে পৌঁছাতে হবে। ফাজাইলে নামাজ বইয়ের 39 পৃষ্ঠায় একটি বর্ণনা নিয়ে আসছে, সেটা খুব প্রসিদ্ধ। দেখছেন, বলছে কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সলাতান হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা কাযা উযযিবা ফিন নারি হুকুবান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একটা সালাত ছেড়ে দিবে, হাত্তা মাযা ওয়াক্তুহা, ইতিমধ্যে ওয়াক্ত চলে যাবে, সুম্মা কাযা, অতঃপর আবার কাজা করে নেবে সালাতটা, আবার পড়ে নেবে, ওয়াক্ত চলে যাওয়ার পর আবার পড়ে নেবে, উযযিবা ফিন নারি হুকুবা, তাকে জাহান্নামে এক হুক বা সমপরিমাণ শাস্তি দেওয়া হবে। ওয়াল হুকবু থামানুনা সানাতান, আর একটা হুক বা 80 বছর, কুল্লু সানাতিন থালাসু মিয়াতে ওয়া সিত্তুনা ইয়াউমান, আর প্রত্যেক বছর হলো 360 দিন, ওয়া সিত্তুনা ইয়াউমান, কুল্লু ইয়াউমিন আলফু সানাতিন, আর প্রত্যেক দিন 1000 বছরের সমান, যেভাবে মিম্মা তাউদ্দুনরা গুণনা করো। এই কথা উল্লেখ করার পরে বলছেন, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট 2,88,00,000 বছর হয়। কয় বছর হলো? এই হিসাব অনুযায়ী এক হোক বা জাহান্নামে থাকবে তার হিসাব হবে কত? 2,88,00,000 বছর। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লিখছেন, আল্লাহর নবী বলেছেন, এর কোনো জাল দলিল নাই। আরে জাল থাকলে তো বলতাম যে অমুক কিতাবে আছে। বুঝেননি কথা? আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এটাই যদি দাওয়াত হয়, এটাই যদি তাবলিগ হয়, তাহলে আল্লাহর নবীর উপরে এটা যে দলিল নাই, জাল হাদিসের কিতাবেও নাই এটা। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো জাল হাদিসের কিতাবেও কথাটা নাই। তাহলে কি এই দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যাবে না? অসম্ভব। নিজে লিখছেন লেখক, লেখক 39 পৃষ্ঠায় নিজেই লিখছেন, লাম আজিদহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে সমস্ত হাদিসের গ্রন্থ আছে, হাদিসের গ্রন্থ সমূহে এই হাদিস আমি পাইনি। বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে কিন্তু এই কথাটার অনুবাদ করেনি, বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে এই কথাটার অনুবাদ করেনি। আমি উর্দুটা যেহেতু নিয়ে আসছি, উর্দু তার মধ্যে এই কথাটা আমি পেয়েছি। আপনাদেরকে কোনটা বুঝাবো আর কোনটা বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না, ভাষায় গুছাতে পাচ্ছি না। এত জাল কথা যদি হয়, এত মিথ্যা কথা যদি হয়, তাহলে আপনি আমি যাব কোথায় আর কিভাবে মানুষকে বুঝাবো এটা বুঝতে পারি না। ফাজাইলে হজ্জের 146 পৃষ্ঠার ঘটনা নাম্বার 25, একটা ঘটনা আপনাদের পড়ে শোনাই। শাইখ আহমদ ইবনে মোহাম্মদ বলেন, আমি জঙ্গলে 13 মাস হয়রান পেরেশান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এবং শাইখাইনের খেদমতে সালাম আরজ করলাম। শাইখাইন বুঝেন তো? আল্লাহ রাসূল এবং আবু বকর এবং ওমর। আল্লাহ রাসূল এই দুইজনকে শায়খ বলতেন, এজন্য হাদিস দ্বারা প্রমাণিত শায়খ শব্দটা। শাইখাইন মানে আবু বকর এবং ওমর। তাদের কাছে সালাম দিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়ি। অতঃপর স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দর্শন পেলাম, আল্লাহ রাসূলকে দর্শন পেলাম। তিনি বললেন, আহমদ তুমি এসেছ? আমি বললাম, হ্যাঁ, আমি ক্ষুধার্ত, আমি আপনার মেহমান হচ্ছি। ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে বলছেন, আমি আপনার
মেহমান হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হাত দুইটা খুলো। আমি হাত খুলে দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিরহাম দিয়ে ভরে দিলেন। আমার চোখ যখন খুললো, তখন দুটি হাতি দিরহামে ভর্তি ছিল। আমি তখনই রুটি ও ফালুদা কিনলাম এবং খেয়ে জঙ্গলে চলে গেলাম। আচ্ছা, আল্লাহর নবী মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের কষ্টের সময়েও, এমনকি হাসান হুসাইনের করুণ অবস্থার সময়েও এরকম কোনো ঘটনা ঘটেছে যে আল্লাহর নবী তাদেরকে দিরহাম দিলেন সাহাবীদেরকে? এরকম ঘটনা ঘটেছে? তাবেঈদের ঘটনা ঘটেছে? তাহলে এই ঘটনা শুনে আমি কি বুঝতে পারলাম, আর মানুষকে আমি কি বুঝালাম? এটা কেউ যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে না? ঈমান থাকার প্রশ্নই আসে না। আর একটা ঘটনা তো আপনারা জানেনই, ফাজাইলে হজ, এই তাবলিগি কুতুবখানা প্রকাশিত 142 পৃষ্ঠা, আর ফাজাইলে আমল দ্বিতীয় খণ্ড ফাজাইলে হজ অংশ দেওবন্দ দারুল উলুম কর্তৃক প্রকাশিত 166 পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করেছেন। আহমদ রেফাই নামক একজন ব্যক্তি মক্কায় গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে তিনি দুইটা কবিতা রচনা করে বলছেন, এতদিন দূর থেকে আপনার কাছে আমি দরুদ প্রেরণ করেছি, আজকে আপনার কাছে এসেছি আপনার হাত মোবারকে চুম্বন করতে চাই। আল্লাহর নবী তার হাতটা বের করে দিলেন আর আহমদ রেফাই হাতে চুম্বন করলেন। এই সময়ে মসজিদে নববীতে 555 হিজরির ঘটনা, একজন না দুইজন না 90,000 মানুষ উপস্থিত ছিল, সবাই দেখল। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী। আপনাদেরকে বিশ্বাস হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বের করে দিয়েছিলেন? এটা এটা কি তাহলে তাবলিগ? এটা কি দাওয়া? আসলে মূল ঘটনা হলো এই যে এই প্রচলিত তাবলিগটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলিগ নয়, এটা হলো ইলিয়াস সাহেবের তাবলিগ। ইলিয়াস সাহেব নিজেই বলে গেছেন তার সাক্ষাৎকারে, মালফুজাতে ইলিয়াস একটা বই, এই বইয়ের 51 পৃষ্ঠায় তিনি নিজে বলছেন, আজকাল খোয়াব মেও মোস পার উলুমে সহিয়া কা ইলকা হতা হাই, ইসলিয়ে কোশিশ কারো কে মুঝে নিন জিয়াদা আই। আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে, আমি চেষ্টা করলাম যেন বেশি বেশি ঘুম আসে, খুশকি অঝাসে নিন্দ কাম হনে লাগি থি। তো মাইনে হাকিম সাহেব আর ডাক্তার কি মাশওয়ার আছে, শের মে তেল মালিশ করাই, জিসে নিন্দ মে তারাক্কি হো গাই। খুশির চোটে আমার ঘুম হচ্ছিল না, তো ডাক্তার আর কবিরাজের পরামর্শে আমি মাথায় তেল মালিশ করালাম, তাতে আমি ঘুমের মধ্যে ডুবে গেলাম। এবার নিজে নিজেই বলছেন, আপনি ফরমায়া, সাক্ষাৎকার নিচ্ছেন মঞ্জুর নোমানি, তিনি বলছেন যে তিনি এটাও বললেন, ইস্তাবলিকা তরিকা ভি মুসফার খোয়াব মে মন কাশে হুয়া, এই তাবলিগের তরিকাটা আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আসলে তাবলিগের তরিকাটা নাজিল হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে ইলিয়াস সাহেবের উপরে যে নাজিল হলো, এটা কার তরিকা? আপনি নিজেই বলেন, নিজে সাক্ষাৎকারে বলছেন, এটা বানোয়াট কোনো কথা না। আমি তথ্যগুলো ফাজাইলে নামাজ অংশে যত ভুয়া জাল দলিলগুলো আছে সবগুলো
নিংড়া নিংড়া বের করেছি। ফাজাইল জিকির অংশে যত জাল হাদিসগুলো আছে, জৈবগুলো আছে বের করেছে, মিথ্যা কাহিনীগুলো যেগুলো আছে, ফাজাইলে দুরুদ অংশে মিথ্যা হাদিস জাল হাদিসগুলো, ফাজাইলে হজ অংশে জাল হাদিসগুলো, ফাজাইলে কোরআন অংশে জাল জৈফ হাদিস এবং বানোয়াট কাহিনী, ফাজাইলে সাদাকা, ফাজাইলে কোরআন, এই সবগুলো বই একসঙ্গে ঘাঁটতে গিয়ে আমার সময় লেগেছে অনেক বেশি। পাশাপাশি একটা মুনতাকাবে হাদিস একটা বই, এই বইটাও মানুষের মাঝে এমনভাবে ছড়িয়েছে অধিকাংশই জাল এবং জৈব হাদিস দ্বারা ভর্তি। আচ্ছা, জাল হাদিস বা জৈব হাদিস কি মানা যায়? চলে? জায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, তিনি একটা কওল বলেছেন, আমি তো কয়েকটা হাদিস শুনিয়েছি। তিনি বলছেন, মান আমিলা বি খবরিন সহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান, তাযকিরাতুল মাওযুআত মোহাম্মদ তাহির পাট্টানি 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করবে, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করবে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করবে। জাল হাদিস তো মানার প্রশ্ন আসে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কথা বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা খুলুন, আল্লাহ নবী বলেছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফলিয়াতাবাব্বা বা কাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে দেয়। আরেকটি হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যারোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়াযিল নার, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সেই জাহান্নামে যাবে। তাহলে জাল হাদিস কি আমরা মানুষের কাছে প্রচার করতে পারবো? কোন সুযোগ আছে না?